আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শায়লা স্পট চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার সোমবারের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদিও আমি ব্যস্ততার কারণে প্রতিদিন আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না, তো আশা করছি আমার এই ব্লগটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সোমবার দিন আমরা যাচ্ছি মধ্য কায়েন্দিয়া, আর এই মধ্য কায়েন্দিয়াতে প্রায় কয়েকটা ফাস্টফুড স্টল আছে, বাট এগুলা থেকে যেটা সবচেয়ে বেশি বেস্ট সেটাতেই আমি আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে নিয়ে যাওয়ার একটাই কারণ, এখানে খাবারের গুণগত মান এতটাই ভালো যে আমি ভাবলাম কেন আমি আমার বন্ধুদের সাথে এই ফাস্টফুড স্টলের ভিডিওটা শেয়ার করব না। এই স্টলটার নাম হচ্ছে দই ফুচকা অ্যান্ড ফাস্টফুড। যারা আমাদের আমিনবাজারের ইউনিয়ন এবং কাইন্দা ইউনিয়নের আছেন, অথবা যারা মিরপুরের আশেপাশে আছেন, যারা ভোজন প্রেমী আর ফাস্টফুড জাতীয় খাবারগুলো যাদের ভালো লাগে, তারা অবশ্যই এই ফাস্টফুড স্টলে একবার আসবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ফাস্টফুড স্টলটার অ্যাড্রেস আর ওনাদের মোবাইল নাম্বার দিয়ে দিব, আর লোকেশানটা আমি আরেকবার মুখে বলে দিই। যদি আপনারা মিরপুরের হয়ে থাকেন তাহলে আমাদের মিরপুর ছোটদিয়া বাড়ি থেকে নৌকা করে কিন্তু 10 টাকা ভাড়া নেয়, কান্দা চলে আসলে হাতে একেবারে সোজা নৌকা থেকে নেমে পশ্চিম দিকে কাউন্দিয়া যে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টা আছে তা থেকে আপনারা 30 সেকেন্ড একটু সামনে হাঁটি, হাতে বাঁ দিকে এই স্টলটা আপনারা পেয়ে যাবেন। আর ওনারা হচ্ছে এই স্টলের ওনার, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, আর ওনারা দুজন মিলেই কিন্তু এই স্টলটা পরিচালনা করেন। আর ওনাদের স্টলে যে খাবারগুলো আছে, ফাস্টফুড আইটেম যে খাবারগুলো থাকে, মূলত বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, দই ফুচকা, ফুচকা, চটপুটি, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, আর ওনারা কিন্তু বার্থডে কেকের অর্ডারটাও নিয়ে থাকেন। আর ওনাদের ব্যবহার এত ভালো, আপনারা না আসলে বুঝবেন না। আর খাবারের গুণগত মানের কথা আর কি বলবো, আমার মনে হয় যে অনেক নামি দামি ফাস্টফুড স্টলের থেকেও ওনাদের খাবারের মান অনেক ভালো, আমার কাছে ভালো লেগেছে। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ভোজনপ্রেমী আছেন আর যারা এখনও পর্যন্ত এই স্টলটাতে আসেন নাই, তারা অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন। আশা করছি আমি আপনাদের কাছে ওনাদের খাবারের মানটা ভালো লাগবে। ভালো লাগলে এসে আমাকে আমার ভিডিওতে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি ভাইয়ার সাথে একটু কথা বলছিলাম, আমি বললাম যে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, তো দেখুন ভাইয়া কী বলে। বলেন কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আদার্স যত আইটেমই, সব আইটেমই, যে আইটেমগুলি খাবেন প্রত্যেক আইটেম খুব টেস্টি এবং ভালো। আর আমি প্রাইস কম, মানে প্রাইস কম কিন্তু খাবারের মান ভালো, আমরা সীমিত লাভ করি, কিন্তু কাস্টমারদের সাথে আমরা লাভ কম করি কাস্টমারদেরকে ভালো খাবারটা দেওয়ার জন্য। সেই জন্য আর আমার যে টকটা আছে না, স্পেশাল টক ফুচকা যেটা, ওইটা দই ফুচকার মধ্যে দেওয়া হয় টক ফুচকা। এটা আদার্স সব আইটেমই খাওয়া যায়, কিন্তু এটার নো মেডিসিন, জানিবা। তো ভাইয়ার কথা তো শুনে নিলেন, এদিকে আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। আমরা চিকেন বার্গার অর্ডার করেছিলাম, তো আমাদের বার্গার চলে আসছে। আর এইদিকে সালমান কিন্তু ও বায়না ধরেছে যে ও পেস্ট্রি খাবে, এমনিতে কিন্তু ও কিছু খায় না, এটা নিয়ে শেষমেশ ফেলেই দিবে। তো আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে, আমরা এখন খাবার খেতে বসবো। আর আমি কিন্তু খাবার পরেই ভিডিওটা শ্যুট করেছিলাম, তো আমি জাস্ট মিলিয়ে টিলে আপনাদেরকে এডিটিং করে তারপর ভিডিওটা ভয়েস ওভারিং করে শেয়ার করলাম। তো আপনি আপনাদের স্টলটা একটু ঘুরে দেখাচ্ছি। আর স্টলটাতে কিন্তু অল টাইম এইরকম ভিড় থাকে, একসময় এসে আমি দেখি নাই যে মানুষ নাই বা খালি বসে আছে, সবসময়ই ভিড় থাকে। তো এই যে দেখুন, আমি বার্গারটা একটু খুলে নিচ্ছি, ওনারা খুব সুন্দর করে টিস্যুতে মোড়ে তারপর বার্গারটা দিয়েছে। আর খাওয়ার সময় তো ভিডিও আমি করি নাই, তো এই যে দেখুন আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর সালমান যদিও কিছু খায় না, তারপরও বার্গারটা কিন্তু খুব মজা করে খাচ্ছিল। আর আসার পর, এখানে আসার পর আমার ছোটো বোন আর ওর হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেল, ওরাও কিন্তু এসেছে। ওরাও এখানে মাঝে মাঝেই আসে, আর আমার ছোটো বোনের হাজব্যান্ডও আমাদের বাসায় গেলে এখান থেকে বার্গার নিয়ে যায় আমাদের সবার জন্য। এই যে দেখুন, সাথে আমার মামনি খেলা করছে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।